ডিয়ার ভিউয়ার্স, অজানা ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর প্রতি মুহূর্তে জেনে নিন অজানা সব রহস্য ও তথ্য সম্পর্কে। আইফেল টাওয়ার, প্যারিসের সেন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম নিদর্শন গুস্তাভ আইফেল 1889 সালে এটি নির্মাণ করেন। 1050 ফুট উচ্চতার এই বিশাল টাওয়ারটি মাত্র 300 জন শ্রমিক 2 বছর 2 মাস 2 দিনে নির্মাণ কাজ সম্পন্ন করেন। পরবর্তী 1940 সালের আগ পর্যন্ত গোটা বিশ্বে 300 মিটার উচ্চতা সম্পন্ন এই টাওয়ারটি ছিল সবচেয়ে উচ্চতর টাওয়ার। টাওয়ারের চূড়া থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায় বলে অনেক পর্যটককে আকর্ষণ করে এই আইফেল টাওয়ার। প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক প্যারিসে আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে কেন্দ্র করে। সূর্যাস্তের পর প্রতি ঘন্টায় 5 মিনিট করে 20,000 বাল্বের আলোকছটার এক অপরূপ সৌন্দর্য ধারণ করে যা কিনা পর্যটকদের আকর্ষণীয় করে তোলে। ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার প্যারিস শহরের আকর্ষণ নয়, গোটা বিশ্বে পরিচিত এক নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশনা দিয়েছিলেন। যুগের পর যুগ, বছরের পর বছর এভাবে উঁচু করে দাঁড়িয়ে আছে লোহা দিয়ে তৈরি এ স্তম্ভ যা কিনা সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন। টাওয়ারের চূড়া থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায় বলে অনেক পর্যটককে আকর্ষণ করে এই আইফেল টাওয়ার। প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক প্যারিসে আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে কেন্দ্র করে। 131 বছর বয়সে টাওয়ার কাছে টানছে দেশি বিদেশি পর্যটকদের আর সমৃদ্ধ রাখছে দেশটির অর্থনীতিতে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।